ঘটনা দুর্ঘটনা যাই হোক জীবনহানি হয়েছে তার জন্য ইনকোয়ারি হওয়া উচিত দোষীদের সাজা পাওয়া উচিত কারণ পরবর্তীকালে এরকম ঘটনা না হয় নিশ্চয়ই কোথাও গণ্ডগোল আছে সেটা সরকার খুঁজছে এবং সঙ্গে সঙ্গে নজনকে অ্যারেস্টও করেছে কিন্তু যারা নির্মীয় নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে যায় এখানে যেখানে তৈরি করা সমস্যা থেকে মানুষ মারা যায় মালের মতো জায়গায় তার জন্য কাউকে অ্যারেস্ট করা হয় না এখানে ঢাকুরিয়া ব্রিজ বলুন এই মাঝিরহাটে ব্রিজ ভেঙে পড়েছিলো কে কে দোষ ছিল পুরনো ব্রিজ ভেঙে পড়েছে আর সরকার ওখানে ফিট সার্টিফিকেট দেয়নি কিন্তু কেউ না কেউ বদমাইশি করেছে তার জন্য জীবনহানি হয়েছে এত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যজনক এবং খুব বড়ো ঘটনা সরকার খুব গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন ফোন করছেন নেতারা গেছেন মুখ্যমন্ত্রী গেছেন আমাদের মালে তো মুখ্যমন্ত্রী এক মাস পরে গেলেন লোকে সান্ত্বনা দিতে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পৌঁছে গেছেন পনেরো মিনিটের মধ্যে রেস্কিউ অপারেশন শুরু হয়ে গেছে উনিশ মিনিটের মধ্যে যারা আহত তাদের হসপিটালে পৌঁছে দিয়েছে দুর্ঘটনাটা তো কেউ ঘটায়নি ইচ্ছা করে ঘটেছে তো যারা এখন ইস্যু পান না দুর্নীতিতে ডুবে যাচ্ছেন তারা ব্রিজের তলায় লুকোতে চাইছেন এই করে বেশি দিন চলে না নিঃসন্দেহে দুর্ঘটনা হয়েছে সারা দেশ সারা দুনিয়া তাতে দুঃখিত আমরাও দুঃখিত দোষীরা সাজা পাবেই কিন্তু যারা এই সুযোগে রুটি সেঁকতে চাইছেন সেটা নিন্দনীয় কাজ করছেন দলের সভাপতি বলেছেন লাঠি বিধান যেখানে যেখানে বাধা আসবে লাঠি ব্যবহার করা আমরা তো লাঠির মার সইছি তো এতদিন ভারতীয় জনতা পার্টি করতে এসে ছয় ছয় কার্যকর্তা মারা গেছেন প্রত্যেকটি নির্বাচনে গায়ের জোর ঠেক দিয়ে লাগানো হচ্ছে গুন্ডা পুলিশ লাগানো হচ্ছে গত পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি নির্বাচন আমরা দেখেছি রক্তাক্ত হয়েছে সেই জন্য এখন থেকে ধমকি দেওয়া শুরু হয়ে গেছে বন্দুকের আওয়ায় দেওয়া হচ্ছে যাতে নির্বাচনকে প্রভাবিত করে নিজের মতো করা যায় তো সাইভাবে তাকে আটকাতে গেলে যখন পেশি বল দিয়ে লড়াই হচ্ছে গণতন্ত্রের নাম নিশানা নাই তো পেশি শক্তিকে তো পেশি শক্তি দিয়ে প্রতিহত করতে হবে কারণ সরকারি বা প্রশাসনিক বা সাংবিধানিক সমস্ত শক্তি এখানে বিফল হয়ে গেছে দেখুন সব জায়গায় আমার মনে হচ্ছে এটা বাড়ছে প্রতিদিন এই খবর আপনারা করেন কেন্দ্র সরকারের পাঠানো টাকা যেটা লুট হতো সেটা কেন্দ্র সরকার বন্ধ করার জন্য এখন লুটে টান পড়েছে এই কাউন্সিলাররা কোটি কোটি টাকা খরচা করেছেন টিকিট নেওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়েছেন টাকা তুলতে পারছেন না সেই জন্য যেখানে যা পাচ্ছেন লুটপাট করছেন সেটা ভাগ বাঁটরে নিয়ে মারপিট হয়ে যাচ্ছে আরও বাড়বে এটা এই যে রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে ব্যবসা মন্দা চলছে গণ্ডগোল হচ্ছে সমস্ত জায়গায় অসহিষ্ণুতা নিজের পার্টির লোকেরা নিজেদের সহ্য করতে না পার্টির মহিলা নেত্রী অভিযোগ করছেন তার পার্টির নেতা তাকে ধর্ষণ করেছে বিজয়া সম্মেলন হলে সেখানে মারামারি লাথালাথি করে নিচে ফেলে দেওয়া হচ্ছে যে নেতারা বিজয়া সম্মেলনে মালা পরতে যাচ্ছেন তাদের প্রথম কাজ হচ্ছে কি ঝগড়া আটকানো এই এই করে চলতে পারে নাকি এটা কোনো পার্টি নাকি এই এই রাজনৈতিক কালচার তো বাংলায় ছিল না কোন পার্থবাবু বারবার বলছে আমি দলের সঙ্গে আছি দল কিন্তু এটা মানতে চাইছে না আর দল ওনার সঙ্গে নেই দিদি ওনার সঙ্গে নাই এই পরিস্থিতি কেন যখন দলের সঙ্গে থাকার দরকার ছিল টাকা পয়সার ভাগ দেননি আপনি তখন ভাবা উচিত এখন বললে কী লাভ সময় পার হয়ে গেছে দল আপনাকে ছেঁটে ফেলেছে আর বাকি যারা দলের সম্পদ আছেন অনুব্রত মণ্ডল বা মানিকবাবুর মতো লোকেরা তারা হয়তো দিয়ে থুয়ে খেয়েছেন তাই এখন তাদের বোঝাটা পার্টি বইছে কিন্তু আরও যদি কিছু লোক ধরা পড়ে তখন কি করব সেটা আমরা দেখব সেটা তো কোনো সন্দেহ নেই সেই জন্য কেন্দ্র সরকার ঠিক করেছে যে যে ক্ষেত্রে নাম বদল হয়ে যাবে সেখানে টাকা দেবে না কারণ যে প্রকল্পের জন্য টাকা সেই প্রকল্প যদি না চলে তাহলে টাকা দেওয়ার প্রশ্ন নেই সেটাই শুরু হয়ে গেছে এবং আগামী দিনেও হবে দুয়ারে প্রকল্প করতে গিয়ে দুয়ারে সরকার করতে গিয়ে না তো সরকার আছে না প্রকল্প আছে না টাকা আছে দুর্ভাগ্যের বিষয় কর্মচারীও নাই যেই কর্মচারীরা আছে নূতন নিয়োগ হচ্ছে না বলে তারা প্রশাসন চালাচ্ছে চালাবেন নাকি দুয়ারে সরকার করবেন নাকি লক্ষ্মীর ভাণ্ডারে যাবেন পুরো সরকারটাই ডাউনলোড হয়ে যাচ্ছে